আপনারা বলেন তো দেখি আমরা ইবাদত করি আল্লাহর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। ওরে হতভাগা, আরে পীরের কাছে ছেলে সন্তান চাওয়া তো দূরের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যদি কোনো বিপদে পড়তেন সরাসরি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, মাঝখানে কোনো দালাল ছিল না। দালাল শব্দটা কি খারাপ নিচ্ছেন নাকি? হজের দালাল, জমির দালাল, গরুর দালাল, ঘটক, কত কিছু আপনারা বলেন, এগুলো এটা বাংলার শব্দ তাই কি না? শব্দ না? আমি যেটা বলতেছি, আমার আল্লাহ এই জন্য আল্লাহ যে তার কাছে যাওয়ার জন্য মাঝখানে কাউকে খুশি করতে হয় না, সরাসরি তাকে ডাকলে তিনি সরে সরে কিনা। আমার দিকে সবাই তাকান, ইয়াসআলুনাকা আনির রূহ, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল, আল্লাহ বলতেছে মুহাম্মদ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবার পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু মাঝে মধ্যে শব্দ দিবেন এই কারণে, যেহেতু এটা কোনো জুমার খুতবা না, এটা কি জুমার খুতবা? তাহলে আপনারাও যদি আমার সাথে একটু আওয়াজ দেন, তাহলে আমার মনে হবে আমরা সেই লেভেলে ওয়াজটা রানিং করতে পারবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আপনারা জাগ্রত আছেন, কি বলতেছিলাম বলেন তো দেখি। না আপনি বলেন কি বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু আনহু বসলেন না, যেই বলছে এই কথা বসে গেছে, সুবহানাল্লাহ। আরেকটা কোরআনের আয়াত বলছিল, সেটাকে শুনবেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ছাড়া কিছু না, সে খালেক না, সে মাখলুক, তবে তার মর্যাদা হলো সবচাইতে দামি মাখলুক, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কদ খলাত মিন কবলিহির রাসূল, খবরদার মনে করো না এই রাসূলের আগে দুনিয়াতে আর কোনো রাসূল ছিল না, বহু ছিল, মুসা ছিল, ইব্রাহিম ছিল, ইসমাইল ছিল, ইসাক ছিল, ইয়াকুব ছিল, আইয়ুব ছিল, লূত ছিল, নূহ ছিল, একাধিক নবী ছিল। আফা ইম্মা তাউ কুতিলান কলাবতুম আলা আকাবিকুম ওয়া মাই ইয়ানকালিবু আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। আগের এত নবী চলে গেল তোমরা মেনে নিলে, তোমরা কি মনে করো যে এই মুহাম্মদ কোনোদিনও মরবি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমাদের নবী যদি মরে যায় তোমরা কি পেট দেখায় চলে যাবে, নাকি মনে করবে যে না এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আগে যেমন ছিল তেমনই আছে, আমরা আল্লাহর ইবাদত করব? বলেন ইনশাআল্লাহ। আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে খুশি হয়েছেন তো? হুজুর খুশির ঠেলায় কি বলছে সেটা তো শুনবেন মনে হয়। আচ্ছা একটা জিনিস বলে আসতে পারি, মাইক ক্যামেরাও আছে আমার বাড়ি কোন জায়গায় বলেন তো দেখি, মানে উত্তরবঙ্গেরই একটা অংশ তাই না? আমার মনে হয় যে আমি একবারে খাস বাংলায় কথা বলি মনে হয় আপনারা বুঝবেন আমার ধারণা, এই জন্য একটু ফেরি ভাবে কথা বলি নাকি? ওই দেখেন কি বলতেছে, বলতেছে আমরাও পাপ নারী আলহামদুলিল্লাহ। তো এখন যে কথা বলতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার আগে বহু নবী দুনিয়ার থেকে চলে গেছে যাই কি নাই, এখন আর একজন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা, তারপরে কি আর নবী আসবে? তাহলে ঈসা আলাইহিস সালামের ফিনিশিং কি দিবেন? সাইডের লোক বলবেন না, সব জানা লোক আলেম আলেম বসে আছে তো, আপনারা বলেন তো ঈসা আলাইহিস সালাম কে? উত্তর অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, ঈসা আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে আসবে, এটা হলো আমাদের ইমানের সাথে জড়িত, আমাদের আকীদার সাথে জড়িত কথা, আমরা ইমান দিয়ে বিশ্বাস করি, তবে তিনি আলাদা কোনো শরীয়ত নিয়ে আসবেন না, আলাদা কোনো হুকুম আহকাম প্রচার করার জন্য আসবে না, তিনি আসবেন উম্মতে মুহাম্মাদের কাছে, খ্রিস্টানদের কাছে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার জন্য, আল্লাহ তাকে দিয়ে কিছু কাজ করাবেন, কেননা তার হায়াত থাকতেই আল্লাহ উপরে নিয়ে গেছে। সমস্ত খ্রিস্টান বলতে শোনো, তোমাদের চিন্তা নাই, এই যে বই ধরো, আর তরিকু ইলাল জান্নাতি বি নূরিল কুরআন, মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান বানানোর সবচাইতে ভালো বই তাদের কাছে, আর তরিকু ইলাল জান্নাতি বি নূরিল কুরআন, নামটা ভালো লাগে নাই, কুরআনের আলোয় জান্নাতে যাওয়ার সুদাপথ। উত্তরবঙ্গে এই সাইড থেকে কথা বলেন তো, উত্তরবঙ্গের কোন কোন জায়গায় সামান্য কয়টা টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে দেখছেন? কিস্তির বই বাড়িতে তিনটা, কি হয়েছে তোমার? বলে যে টাকা পয়সা নেই, কিস্তি নিয়ে খুব বিপদে আছি, বলে যে 50,000 টাকা ধরো তুমি আজকে থেকে, তোমার নাম হলো ইসাই, কি নাম?
তোমার আকীদা হলো ঈসা হলো আল্লাহর ছেলে, ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ। এই যে উত্তরবঙ্গের আপনাদের এদিকেই ভিতর তেতর দিয়ে নীলফামারি বা অন্যান্য জায়গায় কি কোন জায়গায় মোংলাহাট আরো সব জায়গায় একাধিক জায়গায় আল্লাহর তাওহীদ থেকে মানুষকে ধরে নিয়ে এরা কাফের বানায় দিচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। আর আপনার হুজুর কানে হাত দিয়ে খালি কাঁদে আর কি কয়, আল্লাহই জানে কয় যে সকালে এক হাজার বার ইল্লাল্লাহ আর মাগরিবের পর এক হাজার বার ইল্লাল্লাহ। এই ওয়াজ দিয়ে কি জাতিকে মুসলিম ঠিক রাখতে পারবেন আপনি? তাহলে যে কথা বলতেছিলাম, এই বইটার নাম আত-তারিকু ইলাল জান্নাতি বিনূরিল কোরআন, কোরআনের আলোয় জান্নাতে যাওয়ার সোজা পথ। বলেন তো নামটা মুসলমান মুসলমানের ভাবনা, এই নাম করি কোন লোকের মাথায় ঢুকবে না যে এটা হলো কোন খ্রিস্টানের বই। আপনারা যদি বেশি না হাসেন তাহলে এই বইটা কি লেখা আছে আমি দুই তিন পৃষ্ঠা পড়ি। লেখা আছে প্রথমে প্রথম নবী হলো আদম আলাইহিস সালাম। দ্বিমত আছেন আপনারা? দ্বিমত আছেন নাকি? আপনি তো দ্বিমত নাই, হুজুর দ্বিমত আছে। হুজুর বলতেছে কি না 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 না, কুনতু নাবিয়ান আদমু বাইনাল মাই ওয়াত-তিন, আদম তখনও মাটি আর কাদার ভিতরেই ছিল, তখন আমার নূরে মুহাম্মাদি আল্লাহর আরশে ছিল। এনে হুজুর যে কই পাইছে তা জানে না। তারপরে বলতেছে যে মুহাম্মাদের থেকে একটা নূর টানি নিয়ে আসি তো আদমকে বানাইছে, সামনে শ্রোতারা বলে আল্লাহু আকবার। ওই যে নবী ভালোবাসেছে, জটালা পাগলের মতো, বদনা পাগলের মতো, শিকল বাবার মতো খালি ভালোবাসো কিন্তু রাসূলের অনুসরণ করে না। তো তারপরে লেখা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যাকে খলিফা করে দুনিয়াতে পাঠালেন তার নাম হলো আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর নাম কি? হাওয়া, আমাদের আম্মা। তো এই দুইজনকে আল্লাহ কন্ট্রোল করতে পারে নাই, একটা লোকে নাউজুবিল্লাহ বললো না, মানে এই দুইজনকে আল্লাহ কন্ট্রোল করতে পারে নাই, এই দুইজনও ভুল করে ফেললো। তখন আল্লাহ দেখলো যে এটা কথা, আমি এত আদর করে বানালাম তোর কে ফল খাওয়া লাগবে। এভাবে সিরিয়াল করে লিখে রাখছে তারা বইতে, এভাবে ব্রেন ওয়াশ করতেছে। একটা পর্যায়ে যা হবার হয়েছে দুনিয়াতে যা মিল করে থাকো, হঠাৎ করে এক সওয়াল আবার এক সওয়ালে মারি দিচ্ছে। সূরা মায়েদা, ইদ করবা কুরবানান সাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, দুই ভাই মিলে কুরবানি পেশ করছে আল্লাহর কাছে, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের কুরবানি কবুল হয় নাই, লা আকুতুলান্নাক, আর এক ভাই বলতেছে আমি তোকে এখনই কুরবানি করব। এক ভাই আর এক ভাইকে মেরে দেয় নাই, মেলা কথা। প্রত্যেক কথার গ্যাপে গ্যাপে যদি এভাবে কোরআন হাদিসের দলিল আমরা পেশ করি শান্তি লাগবে না? মনে শান্তি লাগবে তো? তো এখন এইভাবে আবার নূহ আলাইহিস সালামের কাছে গেল, দেখে যে একটাই ছেলে নৌকায় ওঠে না, একটাই ছেলে ভেজাল কথা শোনে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, নিশ্চয় এটা তোমার আহাল না। এভাবে আল্লাহ যাকে তৈরি করে সেই ভুল করে, আল্লাহর মন খারাপ হয়ে গেল, শেষ পর্যন্ত বলল না এই আদম জাত দিতে আমি ঠিক করতে পারবো না, এরা তো আবার জেনের মতো মারামারি করে ভেদাল করতেছে। শেষ পর্যন্ত আল্লাহ বলল আমার নিজের ওরসের ছেলে পাঠাবো এবার। আল্লাহর কসম বইতে লেখা, আল্লাহর কসম, এদের বাবা যাদের ওইদিকে খ্রিস্টান বানাচ্ছে যাদের তাদের কাছে বই আছে, কাল সকালবেলা আসবেন দেখবেন মিলে যাবেনি। ওই বইতে লেখা আদম কথা শোনে না, ছেলে পেলেও কথা শোনে না, নূহর ছেলে কথা শোনে না, লূত আলাইহিস সালামের বউ কথা শোনে না, মূসা আলাইহিস সালাম একজনে থাপ্পড় মারলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের সাথে কত কাহিনী, এইভাবে লিখতে লিখতে বলতেছে না কেউ তো কথা শোনে না। শেষ পর্যন্ত আল্লাহর কষ্ট লাগলো, আমি কত আশা করি ফেরেশতাদের বলছিলাম যে ওয়াইদ কালা রব্বুকালিল মালায়েকাতে ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলল এগুলির দরকারটা কি? নুসাব্বিহু বিহামদি কাল কদ্দিসুলাক, আপনার তসবিহ পড়ার জন্য ইবাদতের জন্য আমরা কি যথেষ্ট না? এই কথা ফেরেশতারা বলে নাই, বলছে কি না? তখন দেখলো যে না এভাবে বলার পরেও তো কাজ হয় না, তখন আল্লাহর ইমেজে লেগে গেল। তখন আল্লাহ বলল যে না আদমকে দিয়ে আদমকে ঠিক করা যাবে না, আমি আল্লাহ আমার নিজের ওরস থেকে আমি একটা ছেলে পয়দা করে পাঠা দেব, তার নাম হবে ঈসা। আপনারা বুঝতেছেন না কথা? উঠা উঠা নাম করবেন না, যে দেখেন আসেন চুপ। তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, কাকে? পাঠানোর পরে ঈসা আলাইহিস সালাম একটা পর্দায় বলল আল্লাহকে, আব্বা, ওরা বলতেছে নাউজুবিল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহকে দেখে বলতেছে আব্বা আমিও তো পারলাম না, এই দায়িত্ব কঠিন দায়িত্ব, এ তো মুসাকে মানে নাই, ইব্রাহিমকে মানে নাই, ইসমাইলকে মানে নাই, ইসহাককে মানে নাই, আয়ুবকে মানে নাই, লূতকে মানে নাই, আমি আমাকে মানে কিভাবে? আমি যে ভালো কথা বলি তারা মানে না, আমি কি করবো একটু বলেন। তখন আল্লাহ বলল তাহলে কি করা যায়? তখন আল্লাহর ওরস দাস ছেলে ঈসা আলাইহিস সালাম তখন নাকি বলেছিল আব্বা আমার একটা কাজ করেন,
দুনিয়ার সমস্ত অবাধ্যরা যদি একটা কথা স্বীকার করে দেয় যে আমি সত্যি আপনার যোগ্য একমাত্র সন্তান আর আমার মা মরিয়ম হলো আপনার স্ত্রী তাহলে আপনি কিয়ামত পর্যন্ত সবাইকে maaf করে দিবেন আর এদের অগ্রিম যত পাপ হয় গুনাহ হয় সমস্ত শাস্তি আমাকে দিয়ে আপনি একবারে তুলে নেন থাক এই পর্যন্তই থাক নাকি আরো শুনবেন তা আপনারা যে বলেন যে কিসসা কাহিনী কোরআন হাদিসে নাই আপনি খুদি পান না মিথ্যে কথা বলে খালি কাঁদে বাবা উড়িয়ে গেল এটা হলো ও কানে হাত দিয়ে কাঁদে বাপ জঙ্গলে তা মিটিং করে আল্লাহর অলিরা এটা করে সেই করে ফাইসা কথা বলেন কেন কোরআন হাদিসে কত সুন্দর কিচ্ছা যা মানুষের কল্যাণে হয় আলহামদুলিল্লাহ